আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল। তো সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আছি আমি সাদিত। তো চলুন কথা না বাড়ি, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের মানে কাজের কথায় চলে যাই। তো প্রথমে আপনাকে আমি দেখে দিচ্ছি যে আজকে আমি কোন ধরনের ভিডিও এডিট করব। তো মানে কিছুটা সিম্পল আর কি, সিম্পল ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফাইলে যাচ্ছি। তো আমি দুইটা ভিডিও বানিয়েছি, তো এইটা হলো একটা। আপনার আমি সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এখানে কপিরাইটের সমস্যা হতে পারে। তো এইরকম আর কি, দেখুন এখানে বিভিন্ন কিছু কয়েকটা সিম্পল ইফেক্ট ইউজ করা হয়েছে, কিন্তু ভিডিওটা মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে আর কি। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না, তবে মোটামুটি ভালো লাগার মতো আর কি। তো তারপর আরেকটা আছে, তো এইটা তো দেখুন এখানে নামের পাশে বিভিন্ন স্লাইডিং করতেছে। তো যাই হোক, এখানে সিম্পল মানে একটা পিকচারের মাধ্যমেই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এই ধরনের ইফেক্ট কিভাবে তৈরি করবেন, তার জন্য আপনার একটি অ্যাপস ইউজ করতে হবে। তো ইনশর্ট এই অ্যাপসটি, তো ইনশর্ট আপনি অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু এটা প্রো ভার্সন না। আপনি প্লে স্টোর থেকে যদি ইউজ করেন সেক্ষেত্রে তাদের ওয়াটারমার্ক আর কি থাকবে। তো আপনাদের যদি প্রো ভার্সনটা দরকার হয় সেই ক্ষেত্রে আমাকে ইনবক্স করতে হবে, কারণ আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিতে পারছি না, কারণ এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিলে আমি ব্লক হতে পারি। তো আমার ফেসবুক লিঙ্ক আছে, মেইল আছে, আপনারা আমাকে ইনবক্স করলে আমি আপনাদের দিয়ে দিব। তো এটা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব, সমস্যা নাই। তো তারপরে আপনি যাবেন, মানে অ্যাপসটা অন করার পর এরকম ইন্টারফেস পাবেন। তো ভিডিও ফটো কলেজ, তো এরকম আর কি। তো আপনি ভিডিওতে যাবেন। তো ভিডিওতে যাওয়ার পর এখানে আমি আগে একবার এডিট করেছিলাম, তো তার জন্য লাস্টের ডিফল্ট আছে। তো আমি প্রথমে নিউতে যাব, তো আপনারা নিউতে যাবেন। তো নিউ যাওয়ার পর আপনি এরকম ইন্টারফেস আসবে, ফটো অল এরকম আর কি ভিডিও। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, মানে আপনার ভিডিও তৈরি করার জন্য একটি ফটো নেই, তো আমি একটি সিম্পল ফটো নিয়ে নিলাম। তো নেওয়ার পরে টিক দিয়ে দিলাম। তো এখানে দেখুন মোটামুটি একটা ভিডিওর মানে মোটামুটি একটি মানে ব্যাকগ্রাউন্ড আকারে দেখুন এখানে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে। তো এরকম আর কি সিস্টেম। তো এখন আপনি যদি এখানে আপনি টাইম বাড়াতে চান, মানে আপনার ভিডিওটা বর্তমানে 5 সেকেন্ড আছে, সেই আপনি যদি 1 মিনিট বানাতে চান, সেই ক্ষেত্রে আপনার এখানে নিচে যে ফটো আছে, তো সেই ফটোতে আপনি ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখানে দেখুন যে এখানে ক্রস মানে ক্যাচের মতো একটি চিহ্ন আছে, তো এই অপশনে ক্লিক দিবেন। তো এখানে দেখুন বর্তমানে 5 সেকেন্ড আছে, তো তার জন্য আপনি টাইম বাড়ানোর জন্য এডিট অপশনে ক্লিক দিবেন। তো আমি এডিটে ক্লিক দিলাম। তো এখানে আপনি কাস্টমাইজে আপনি যত সেকেন্ড দিবেন তত সেকেন্ডই হয়ে যাবে। তো আমি ধরেন 1 মিনিট দেবো, তার জন্য 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড দিলাম, তো তারপরে ওকে। তো ওকে দেওয়ার পর এখানে আপনি টিক দিয়ে দিবেন। তো এখন মোটামুটি আমার টাইম মেনটেন হয়ে গেল। তো তারপরে আমি এখন যাব দ্বিতীয় অপশনে। তো দ্বিতীয় অপশনে কী আছে সেটা দেখি। তো দ্বিতীয় অপশনে ক্লিক দিয়ে এখানে আপনি আপনার ভিডিওর ফটোটা রিসাইজ করতে পারবেন বিভিন্ন স্টাইলে। তো এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন মানে বিভিন্ন ইনস্টাগ্রাম, টুইটার এরকম বিভিন্ন যেগুলো সাইজ বেশি ইউজ করা হয় সেই ধরনের এইখানে সাইজ আপনি পেয়ে যাবেন। তো তার জন্য আপনি এইখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো তার জন্য আমি একটি এটা যা আছে তাই দিলাম, আপনি একটু রিসাইজ করে নিতে পারবেন। তো এটাও কাজ শেষ, তো টিক দিয়ে দিলাম। তো তারপর আছে ব্যাকগ্রাউন্ড। তো আপনি ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে দেখুন যে আমার এই ভিডিওর নিচে একটি পিকচার আছে। তো এই পিকচারটা যদি ব্লার করে দিতে চান সেক্ষেত্রে ব্লার করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন এ হচ্ছে, আর ইচ্ছা করলে আপনি এখানে সাদাও দিতে পারেন, আপনি কালো দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ইচ্ছা আপনি যদি আলাদা কোনো ফটো ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ফটো গ্যালারিতে ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে। তো তারপর সব কিছু কমপ্লিট হয়ে গেলে তো টিক দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে এরকম আসলো। তারপরে আসি ফিল্টারে। তো এই ফিল্টারে আসলে কী কাজ? তো ফিল্টারে গেলাম। তো যাওয়ার পরে এখানে আপনি দেখুন ফিল্টারে বিভিন্ন আপনার ফটোটাকে একটু কালার করতে পারবেন বা বিভিন্ন আর কি একটু ডিফারেন্ট কিছু হয়ে যাবে। তো তারপরে আপনি ইফেক্টে গেলে দেখতে পারবেন বিভিন্ন ইফেক্ট আছে। তো আপনার যা পছন্দ মানে যেই রকম ইফেক্ট পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি একটি সিম্পল একটি মানে ইফেক্ট ইউজ করলাম, তো এটা ইউজ করলাম। তো তারপরে আপনি অ্যাডজাস্টে গেলে আপনি ভিডিওটার কালার আর কি অ্যাডজাস্ট করতে পারবেন।
তো এটারও কাজ শেষ। তো এখন আসি মিউজিকে, তো মিউজিক আপনার অ্যাড করতে হবে। তো মিউজিকে গেলাম, তো যাওয়ার পর এখানে আপনি আমি এখানে কিছু দেখুন ডিফল্ট কিছু মিউজিক দেওয়া আছে মানে অ্যাপস থেকে, তো আমি এটা ইউজ করব না, আমি আমার মেমোরি থেকে একটি নিব। তো তার জন্য এখানে দেখুন প্রথমে একটি সিম্পল একটি ভিডিও নিয়ে নিই মানে আপনাদের দেখানোর জন্য। তো প্রথমে এইটাই নিয়ে নিলাম, তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে ইউজ অপশন আসবে, তো ইউজ ক্লিক করলাম। তো এখানে আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে মানে অ্যাড হয়ে গেল। তো এখন কথা হলো আমার এই আমার নিচের ফটোটা কিন্তু আমি এক মিনিট দিয়েছিলাম, আর এটা হলো আপনার আমার এই ভিডিওটা হলো 39 সেকেন্ড। তো তার জন্য আমি এখন দেখি টিক দেই, দেওয়ার পরে এখানে যে আমার ফটোটা আছে তো সেই ফটোতে ক্লিক দিব, তো সেই আবার ক্যাচ অপশনে ক্লিক দিব। তো এখন 60 সেকেন্ড দেওয়া আছে, তো আমি এটা 39 সেকেন্ড বানিয়ে দিলাম, তো ওকে দিয়ে দিলাম। তো এখন আমার ভিডিওটা কিন্তু 39 সেকেন্ড হয়ে গেছে। তো তারপর আসে স্টিকার, তো স্টিকারে যাই। তো স্টিকারে যাওয়ার পরে এখানে দেখুন আপনার বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন মানে এগুলো স্টিকার আছে, আর যদি আরও চান সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিতে পারেন তাহলে হবে, আর যদি আরও ইমেজ চান সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড অপশন আছে, তো ডাউনলোড করলেই আপনি সকল কিছু পেয়ে যাবেন। তো তারপরে আরও ই আছে, তো আপনার যেটা ইচ্ছা আর কি সেটা ইউজ করতে পারেন। তো আমি একটি সিম্পল একটি কিছু ইউজ করে দেখি, তো ধরেন এই ইফেক্টটা ইউজ করলাম, তো এটা ইউজ করে দেই মানে সিম্পল আর কি একটি ফানি দিয়ে দিলাম, তো এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনি টিক দিয়ে দিবেন তাহলে হবে, তো এখানে টিক দিয়ে দিলাম। তো তারপরে টাক্সট অ্যাড করি, তো টাক্সট দিয়ে দিলাম, তো এখানে আমি আমার নাম দিয়ে দিই, তো এসআর সাদি। তো এখানে দেখুন এখানে ফন্টটা কিন্তু সিম্পল, তো আপনি যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে উপরে ফন্টের ফন্ট অপশন আছে, তো এই অপশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন যে বিভিন্ন ফন্ট আছে, তো আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। তো ইচ্ছা করলে আপনি আরও কিছু ফন্ট এখানে অ্যাডও করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা ইচ্ছা তো সেটা সেভাবে আপনি এখানে ফন্ট ইউজ করতে পারেন। বাংলার ক্ষেত্রে এখানে আপনি দেখুন যে এখানে অপশন আছে, তো এখান থেকে আপনি মেমোরি থেকে ফন্ট আপলোড দিতে পারবেন, আর যদি আপনি এখান থেকে ফন্ট ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি এই ডাউনলোড এখানে এখানে শপিং অপশন আছে, তো এটার মাধ্যমেই আপনি সব ফন্ট শপিং করতে পারবেন। তো তারপরে মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেল, তো তারপরে এটাও টিক চিহ্ন দিয়ে দিলাম। তো তারপরে এখন আমি এখানে আমার এই ধরেন নামটারও এখানে আমি কিছু ইফেক্ট ইউজ করতে চাচ্ছি, তার জন্য আমি স্টিকার অপশনে যাব, তো স্টিকার অপশনে গেলাম। তো এখান আগে একটা ইউজ করছি, তার জন্য আমি এখান এই স্টিকার প্লাস অপশন যে আছে এই প্লাস অপশন, তো এই প্লাস অপশনে আমি ক্লিক দিব। তো প্লাস অপশনে ক্লিক দেওয়ার পর এইখানে আপনি এদিকে যাবেন, তো যাওয়ার পর এখানে দেখুন বিভিন্ন মানে এখানে সিস্টেম আছে, তো এটা যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, তার জন্য আপনার এখানে শপিং যে একটা মানে অপশন লোগো আছে, তো এই অপশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন, এখানে সিম্পলি আপনি ডাউনলোড খালি শুধু ডাউনলোড এই অপশনে ক্লিক দিবেন তাহলেই আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে এবং ওইখানে চলে যাবে। তো এটা সিম্পল কাজ, আপনি ডাউনলোড দিলেই সব কিছু হয়ে যাবে। তো আমি এখন দেখে দিচ্ছি যে কোনো একটি ইফেক্ট ইউজ করে, তো দেখি কোনটা ভালো হয়, তো এটা ভালো না। তো আমি কি ইউজ করি ধরেন এই ইফেক্টটা ইউজ করলাম, তো এটার জন্য আমি এখানে ক্লিক দিব, আর যদি বড় করতে চাই সেক্ষেত্রে এইভাবে আপনি বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি ইফেক্ট দিয়ে দিলাম, বা তারপরে আপনার এইরকম ইফেক্ট আছে, হ্যাঁ, তো এটাও একটু বড় করে দিলাম। তো দিয়ে আমি এইখানে সিম্পলভাবে এখানে সব কিছু বসিয়ে দিলাম, তো বসিয়ে দেওয়ার পর এখানে টিক দিয়ে দিলাম। তো দেখি এখন কি হয় জিনিসটা, তো এখন দেখুন, তো মোটামুটি আসলে ভালোই হয়েছে, কিন্তু এখানে আমি দ্বিতীয়টা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এই দ্বিতীয়টার মানে এই লেয়ারটার অপশনে ক্লিক দিব। দেওয়ার পর আপনি এটা এই যে দেখুন ক্রস আছে, তো ক্রস দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো দেখি এখন কি হয়,
তো এখন দেখুন মোটামুটি ভালোই হয়েছে। তো তারপর আপনি যদি এখন facebook.com দেখুন যে বিভিন্ন ফেসবুক পেজ লিঙ্ক দেয়, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে লিঙ্ক অ্যাড করতে পারবেন, তো তার জন্য আপনি সেই স্টিকার অপশনে যাবেন। তো স্টিকার অপশনে যাওয়ার পর এই সেমভাবে প্লাস অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি এইদিকে যাইতে থাকবেন। তো এখানে দেখুন ফেসবুকের একটা লোগো দেওয়া আছে, তো আপনার যদি না থাকে সেভাবে ডাউনলোড করে নেবেন তাহলেই হবে। তো এখানে আমি ফেসবুকে ক্লিক দিলাম। তো ফেসবুকে ক্লিক দেওয়ার পর এখানে আমি ছোটো করে নিব, মানে রিসাইজ করে নিব, যাতে সব যে মানে ভালো হয় আর কি। তো আমি দেখি ফেসবুক, হ্যাঁ ফেসবুক ধরেন এখানে বসিয়ে দিলাম, এইখানে বসিয়ে দিই। তো বসিয়ে দিলাম। তো এখন আমি টাস্কটা অ্যাড করব, তো তার জন্য আমি টাস্কে যাব। তো আর দেখুন এখানে কিন্তু ফেসবুকটা আসলে সম্পূর্ণ হয় নাই, তার জন্য আপনি টেনে টেনে এখানে ফেসবুক সম্পূর্ণ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে। তো তারপরে এখানে আবার যাই, তো টাস্কে যাই। তো টাস্কে যাওয়ার পর এখানে টাস্ক অ্যাড এখানে দিব, তো আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব। তো আমার facebook.com/ তো আমি এটা আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি এইখানে বসিয়ে দিব। তো এখান দেখুন কালারটা কিছুটা এখানে অ্যাডজাস্ট হয় নাই, তো তার জন্য আমি এই আবার ক্লিক দিব সেই নামে। তো এডিটে ক্লিক দিব, দেওয়ার পর এখানে কালার কিছু চেঞ্জ করে দিব। তো দেখি কোন কালার এখানে ফুটে ওঠে, তো কালো দিলাম। তো কালো দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এইখানে দেখুন মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে টিক দিয়ে দিলাম। তো টিক দেওয়ার পরে এখানে আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। তো তারপরে এখন এই সেভ অপশনে ক্লিক দেব। তো এই সেভ, তো তারপরে এই সেভ অপশনে ক্লিক দিলাম। তারপরে এখানে দেখুন আপনি কোন ধরনের সাইজের চান। তো এইখানে আমি মোটামুটি মাঝখানে 720 দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনার এভাবে এখন সেভ হয়ে শুরু হবে, মানে 1%, 2% এইভাবে আপনার সেভ হবে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনার কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমার নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইলো।